أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. بسم الله الرحمن الرحيم. فقل تعالى ندعو أبنانا وأبناكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين والطاهرين وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا মুসলমানের জীবন।
হজরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার প্রশ্ন করা হলো যে আম্মা জান, রাসূলে পাকের জীবন কেমন ছিল? তখন তিনি বললেন, তোমরা কি কোরআন পড়নি? রাসূলে পাকের জীবনই ছিল কোরআনে পাকেরই বাস্তব নমুনা। তার জীবনটাই ছিল, রাসূলে পাকের জীবনই ছিল জীবন্ত কোরআন। এই জন্য আমরা যদি নিজের মতো করে ব্যাখ্যা না করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাহাবীদের সাথে কেমন আচরণ করেছেন এবং অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রাসূলে পাককে সামনে রাখি, তার আদর্শকে সামনে রাখি, আমাদের জীবন হবে সুশোভিত, আমাদের পরিবার হবে শান্তিময়, আমাদের সমাজ হবে বিশুদ্ধ, আমাদের রাষ্ট্র হবে ইনসাফ ভিত্তিক। এই জন্য আমরা যখন যদি পারিবারিক জীবনের কথা চিন্তা করি, দেখা গিয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, এমন সুন্দর আচরণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা গিয়েছে একসাথে খেতে বসেছেন, স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাস দিয়ে পানি পান করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অংশে যেই জায়গায় মুখ লাগিয়ে হযরত আয়েশা পানি পান করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছিলেন। এই যে শিক্ষা দিলেন স্ত্রীর প্রতি স্বামীর কেমন ভালোবাসা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি যখন অপেক্ষায় থাকতেন রাসূল পাক কখন ঘরে ফিরবেন, ইভেন এমন হয়েছে মাসের পর মাস চুলায় আগুন জ্বলত না, এমন জীবন যাপন করেছেন, অথচ তারা অনেক বেশি সম্পদ স্বাচ্ছন্দ্যময় জীবন আগে যাপন করেছেন, কিন্তু রাসূলে পাকের কাছে সেই জীবনকে এইভাবেই মনে প্রাণে গ্রহণ করলেন, আনন্দের সাথে গ্রহণ করলেন, দেখা গিয়েছে দিনে মাসের পর মাস চুলায় আগুন জ্বলছে না, খেজুর, সামান্য খেজুর এবং পানি এটা দিয়ে তারা আনন্দের সাথে জীবন যাপন করছেন, কিন্তু সংসারের মধ্যে কোনোরূপ কোনো অশান্তি দেখা দেয়, এমন নির্লোভ এবং নির্মম জীবন যাপন করেছেন। এবং এর মধ্যে আনন্দ কমতি ছিল না, একবার দেখা যাচ্ছে কেমন আনন্দময় ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, এই সফরের ক্ষেত্রে দেখা যেত লটারির মাধ্যমে একজন রাসূল পাকের বিবি উম্মুল মুমিনিনদের একজন সাথে যেতেন সফরের সময়, এক সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছিলেন, সাহাবীরা ছিল সাথে, রাসূল পাক বললেন সাহাবীদেরকে তোমরা আগে যাও, সাহাবীদেরকে আগে যেতে বললেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাকের সাথে পিছনে ছিলেন। রাসূল পাক বললেন, হে আয়েশা, তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে, আমার সাথে তুমি দৌড় দেবে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আয়েশা তখন বয়স কম, বললেন ঠিক আছে দৌড় দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, হযরত আয়েশাকে জিতিয়ে দিলেন, আয়েশা আগে চলে গেল, রাসূল পাক পিছনে পড়ে গেল, ইচ্ছা করে আল্লাহ আয়েশাকে জিতিয়ে দিলেন, তিনি আনন্দিত হয়ে গেলেন। আর অনেক বছর পরে আবার এক সফরে যাচ্ছেন, তখন হযরত আয়েশা একটু স্বাস্থ্যবান হয়ে গেছে, তখন হালকা পাতলা ছিলেন, বললেন আয়েশা আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে? ইয়া রাসূলুল্লাহ, করবো। সাহাবীদের বললেন তোমরা আগে বাড়ো, সব আগে চলে গেছে, দৌড় দিলেন, এবার রাসূল পাক আগে চলে গেলেন, আয়েশা পিছনে পড়লেন, বললেন এই যে আগে একবার তুমি আগে চলে গিয়েছিলে, এবার প্রতিশোধ নিল। এই যে জীবন, কেমন আনন্দময় জীবন ছিল, কোনো এত এর মধ্যেও দুঃখ বেদনার মধ্যেও এই শিক্ষা উম্মতদের দিয়েছেন,
স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, সন্তানের সাথে কেমন ব্যবহার করতে হবে। হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, খাতুনে জান্নাত, সৈয়দুল নিসা আহলে জান্নাত, যার সম্মান বলা হয়েছে সমগ্র নিসাদের, যে নিসা আল আলামিনও বলা হয়েছে, হযরত তিনজন বা চারজন মেয়ে সব মহিলাদের মধ্যে সম্মানিত হবে, হযরত মরিয়াম, হযরত আসিয়া, হযরত খাদিজা এবং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং বলা হয়েছে যে একটা রওয়ায়েতে আসছে তারা তাদের যুগের জন্য ছিলেন, আর খাতুনে জান্নাতকে বলা হচ্ছে খাতুনে কিয়ামা বলা হয়েছে। খাতুনে কিয়ামা মানে কিয়ামত সম্রাজ্ঞীকে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপন মেয়ে যখন রসুল পাকের কাছে আসতেন, সামনে আসতেন, নবী পাক নবী দুজাহা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা থাকতেন, যখনই দেখতেন হযরত ফাতেমা আসছেন, তিনি তার আসন, রসুল পাক তার আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন, নিজের মেয়ের হাত ধরতেন, হাত ধরে চুমু খেতেন এবং নিজের আসনে এসে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে দিতেন। কে বসিয়ে দিচ্ছেন? আমরা কি করি? আমাদের কোনো সন্তান যদি যতই সন্তান যতই বড় পদ পদবী নিয়ে থাকুক না কেন, বাবা তো তার সম্মান সন্তানকে কখনো এইভাবে সম্মান করে না, সাধারণ রেওয়াজ না। কিন্তু রসুলের পাক কি শিক্ষা দিলেন? সন্তান যদি সম্মানিত হয় সন্তানকেও তুমি সম্মান কর। তাহলে কি হবে? বাবা যদি সন্তানকে এইভাবে এইভাবে দেখে নেয়, তদ্রুপ রসুলের পাক যখন খাতুনে জান্নাতের বাড়িতে যেতেন, তিনি আল্লাহর রসুল, খাতুনে জান্নাত তো দাঁড়ার সাথে সাথে দাঁড়িয়ে যেতেন, ওই নিজের আসনে বসাতেন, যত শ্রদ্ধা রসুলকে বাবাকে করা দরকার ততটাই করতেন। কিন্তু এইভাবে শিক্ষা দিয়েছেন যে সন্তানকে ওইভাবে তুমি স্নেহ করো, সম্মান করো। দেখা গিয়েছে আবার আদরের নাতি ছিলেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, যাদেরকে বলা হয়েছে কি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাব আহলে জান্নাহ। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, রাসূল কেন্দ্রিক ছিল তাদের জীবন, নানা ছাড়া তাদের কোনো জীবনে অন্য কোনো অভিলাষই ছিল না, যত আবদার যত সুখ দুঃখ সমগ্র কিছুই নানাকে কেন্দ্র করেই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, দুই নাতি আসলো, হযরত ইমাম কিন্তু হাঁটতে গিয়ে হাঁটতে পারছিলেন না, হযরত একটু জামা একটু পর লম্বা জামা পরা ছিল, পড়ে যাচ্ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে খুতবা দিচ্ছেন, তিনি খুতবা বক্তব্য বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে দুই নাতিকে কোলের মধ্যে নিলেন। এই যে শিক্ষা দিলেন এবং খুতবার মধ্যে বিভিন্ন সময়ে দুই নাতিকে কোলে নিয়ে তিনি তাদের প্রশংসা করেছেন, তাদের মানাকিব, তাদের মর্যাদা উল্লেখ করেছেন এবং বলেছেন আল হাসান ওয়াল হুসাইনের সৈয়দুস শাবাবে আহলে জান্নাহ। এবং তিনি অনেকবার বলেছেন এই হাদিস, আমি তোমাদের বিদায় হলের সময় তিনি হাদিসে সাকারাইন বলা হচ্ছে যে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, সিহাসের তার চারটা কিতাবের মধ্যে, চারখানা কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে যে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। একটা হলো কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে ওয়াইত্রাতিহি আহলে বাইতিহি, আরেকটা হচ্ছে আমার ইত্রাত আমার আহলে বাইত। এবং তিনি বলেছেন উযাক্কিরকুমুল্লাহু ফি আহলে বাইতি, উযাক্কিরকুমুল্লাহু ফি আহলে বাইতি, উযাক্কিরকুমুল্লাহু ফি আহলে বাইতি। সাহাবীদেরকে বলেছেন আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, যে আমার, এবং বললেন যে আমার আহলে বাইত এবং কোরআন কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না।
তুমি যদি কোরআনকে ইসলামকে বুঝতে চাও, কোরআনকে বুঝতে চাও, তাহলে আহলে বাইতকে বুঝতে হবে। এখন যদি কেউ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আল্লাহ পাকের ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কিছু বলেন না, তার কথাই হচ্ছে আল্লাহর ওহী। আল্লাহ পাক স্বয়ং রব্বুল আলামিন কোরআনে পাকই আয়াত নাযিল করেছেন। সেই রাসূল পাক বলেছেন যে কোরআন এবং আহলে বাইত কিয়ামত পর্যন্ত হাউজে কাউসারি আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, এবং আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তিনবার বলেছেন এখন দেখা যাচ্ছে আমরা আহলে বাইত কি, যদি আমরা কোনো আলোচনার মধ্যে প্রশ্ন করা হয় বা আমরা যখন আলোচনা করি, অধিকাংশ মুসলমান আমরা আহলে বাইতের পরিচয়ই জানি, তাহলে আমাদের হেদায়েতের আলো কিভাবে আসবে? এবং যদি আমরা তাহলে যারা ধরেন কোরআনকে মানে কিন্তু আহলে বাইত সম্পর্কে গাফিল, আহলে বাইত সম্পর্কে তাদের খবর থাকে না, আল্লাহ রাসূল বলেছেন যে পরস্পর বিচ্ছিন্ন হবে না, এখন আমরা যদি বিচ্ছিন্ন করে দেই, রাসূল পাকের নির্দেশনাকে অমান্য করি, তাহলে হেদায়েতের আলো আমাদের আসবে কি করে? এই জন্য যুগে যুগে যারা আহলুল্লাহ ছিলেন, আল্লাহ যাদেরকে আলোকিত জীবন দান করেছেন, তারা এই ব্যাপারে এত সতর্ক ছিলেন যে যখনই কোনো আলোচনা করেছেন তারা ফাজায়েলে আহলে বাইতের আলোচনা করেছেন, যখনই শানে রেসালতের আলোচনা করেছেন তখনই শানে আহলে বাইতের আলোচনা করেছেন। সেই আহলে বাইতের দুইজন ইমাম হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসসালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে যাচ্ছেন, দুই নাতি কি করছেন, ধান মোবারকের মধ্যে উঠে বসে আছেন, ওয়াসজুদু ওয়াক্তারি, সবচেয়ে নৈকট্যের মাকাম কি হচ্ছে, ইবাদতের সবচেয়ে নৈকট্যের মাকাম হচ্ছে সিজদা, আর কার সিজদা, রাসূল রব্বুল আলামিন সিজদা করছেন। ওই অবস্থার মধ্যে ইমাম ইমাম পাক ঘাট বাড়াতে বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘায়িত করছেন। একবার দেখা গেল রাসূল পাক সেজদার মধ্যে আছেন, দীর্ঘক্ষণ সেজদা থেকে মাথা তুলছেন না, এখন সাহাবীদের মধ্যে ভয় ঢুকে গেল যে এতক্ষণ কেন সেজদার মধ্যে আছেন, অনেকে কেউ কেউ মনে করলেন রাসূল পাককে তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই যে সব বলে মধ্যে ভয় ঢুকে গেল। পিছন থেকে এক সাহাবি সিজদার মধ্য থেকে মাথা উপরে তুললেন দেখার জন্য কি ঘটনা ঘটল, দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে আছেন, আর দেখা যাচ্ছে হযরত ইমাম হাসান আলাইহিসসালাম ঘাট মোবারক উপরে বসে আছে। তখন ওই সাহাবি চিন্তা করলেন যে যেহেতু ইমাম হাসান ঘাট মোবারকে বসে আছেন, নিশ্চয়ই রাসূল পাকের সিজদা থেকে মাথা তুলতে কষ্ট হচ্ছে, এই চিন্তা করলেন, হয়তো এই জন্যই তিনি মাথা তুলছেন না, তিনি এই চিন্তা করলেন যে হযরত ইমাম হাসানকে মাথা থেকে ঘাট মোবারক থেকে তিনি নামিয়ে দিলেন। যখন এই চিন্তা করে আগাতে চাইলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং তিনি বলেছেন এই যে ইমান, অনেকে এই শান সম্পর্কে খবরই থাকে না, বলে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, রাসূল পাক বলেছেন সুবহানাল্লাহ। যখন ওই সাহাবী চিন্তা করলো যে তিনি হযরত ইমাম হাসানকে ইয়ে থেকে নামিয়ে দিবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে থেকেও পিছন থেকে এই হাত নিষেধ করে দিলেন, না তুমি আগাবে না। এই সাহাবি থেমে গেলেন, স্বইচ্ছায় যখন হযরত ইমাম হাসান নেমে গেলেন তখন রাসূল পাক সেজদা থেকে মাথা তুললেন। এই যে শিক্ষা দিলেন, এই শিক্ষা যদি আমরা না নেই, শিশু নবী হযরত ফাতিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছেন, ইয়ে হযরত সাইমা বোন ছিলেন, আরেক ছিল আব্দুল্লাহ ছিল, দুধ ভাই ছিলেন, মাঠের মধ্যে যাচ্ছেন এই দুম্বা বকরি নিয়ে,
সেলেবাগ বললেন হালেবাগে যে আমি ওদের সাথে যাই, উনি যে দিতে চাইতেন না কিন্তু সেলেবাগ আবদার করতেন তখন ওনাও গিয়েছেন। দেখা যাচ্ছে যেহেতু দুম্বা গুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ওরা কি করছেন লাঠি দিয়ে আঘাত করছিলেন যেন উল্টা পাল্টা দৌড়াদৌড়ি না করে সোজা দৌড়া সোজা পথে চলে। যখন ওই এদেরকে লাঠি দিয়ে আঘাত করা হলো, তখন দেখা গেল ওই আঘাত পেয়ে দুম্বা গুলো বকরি গুলো রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের কদমের নিচে এসে আশ্রয় নিচ্ছে। এই দুম্বা বকরি গুলো শিশু নবীকে পর্যন্ত চিনে। দেখেন কেমন নবী ছিলেন, কি শিশু অবস্থার মধ্যে হালিমা যখন, আমি লম্বা আলোচনা যাচ্ছি না, হালিমা তো সাদিয়া যখন কোলে নিলে নেওয়ার পরে আগে বুকের দুধ শুকিয়ে গিয়েছিল ছিল না, ও যে উঠে চড়ে আসলেন এই উঠ সবার পিছনে পড়ে গিয়েছিল, গাধাটাও পিছনে একটা উঠা একটা গাধা নিয়ে এসেছিলেন, উঠের ফাড়ানের মধ্যে দুধ ছিল না, এই মদুনার দুধ একটা সন্তান ছিল আবদুল্লাহ নামে, তা সারা রাত কান্নাকাটি করেছে যেহেতু বুকের মধ্যে দুধ ছিল না। তারপরে মদিন এই মক্কায় আসলেন, অন্য কাফেলও আসলো, পরে অন্য সন্তানদেরকে যারা প্রাচুর্যপূর্ণ ছিল ধনী ধনবান ছিল তাদেরকে অনেকে নির্বাচিত করে নিয়ে গেল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানো অনেক সম্পদশালী ছিলেন। আপনারা জানেন হযরত আব্দুল্লাহ কুরবানির সময় 100টা উট কুরবানি দেওয়া হয়েছিল, রাসূল পাকের বিলাদত জন্মের আগে আব্রাহাম অনেক উট করে ধরে নিয়ে গিয়েছিল। কাজে রাসূল পাক বা তার দাদা যান কিবলা হযরত আব্দুল মুত্তালিব গরিব ছিলেন বিষয়টা কিন্তু এমন নয়, কিন্তু ওই কাফেলা যারা এসেছে যেহেতু রাসূল পাক আব্বা দান কিবলা তখন দুনিয়াতে ছিলেন না, হযরত আব্দুল্লাহ যেহেতু ইন্তেকাল করেছিলেন, আর যারা সন্তান লালন পালন করে তার যে যে পরিতোষক আছে এটা সাধারণত বাবা দিয়ে থাকে, যেহেতু বাবা ছিল না। কাজী রেবায়াতের মধ্যে আসছে যে অন্যরা এই ব্যাপারে আগ্রহী হলো না, হযরত হালিমা তো সাদিয়া কি করলেন, চিন্তা করলেন খালি হাতে ফেরত যাব। এই চিন্তা করে রসুল পাককে যখন গ্রহণ করতে গেলেন, হযরত আমিনার ঘরের মধ্যে যখন গেলেন, তখন হযরত আমিনা বললেন, একটা রেবায়াত আসছে যে আমার সন্তানের ইয়ে হবে দুধমা হবে বনি সাদ গোত্রে হালিমা। তখন হযরত হালিমা তো আশ্চর্য হয়ে গেলেন, বললেন আমি বনি সাদ পুত্রে। তখন রাসূল পাককে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে হযরত হালিমা বর্ণনা করছেন যখন আমি শিশু নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, বলতেছেন তখন তো নবী আলাইহিস নবুয়ত হয় নাই, বোন যখন কোলে নিলেন বললেন যে আমি এই এই শিশু থেকে একটা আলো বিচ্ছুরিত হতে দেখলাম আমার চোখের মধ্যে এসে, আমি কি করলাম হযরত আমিনা থেকে এই শিশুকে আড়াল করতে চাইলাম, মনে করলাম একান্ত ভাবে এই শিশুকে আমি ধারণ করব। তখন যখন তিনি কি করলেন এই তাকে হযরত রাসূলের শিশু নবীকে দুধ খাওয়াতে চাইলেন, তিনি কি করলেন ডান পাশে দুধ পান করলেন, যে বুকের দুধ শুকিয়ে গিয়েছিল যখন রসুলে পাককে বুকের মধ্যে নেওয়া হলো তখন দুধ বুকে দুধ ভরে গেল, তিনি ডান পাশে দুধ পান করলেন, আর বাম পাশে যখন পান করাতে গেলেন এই শিশু নবী মুখ ঘুরিয়ে নিলেন, কারণ এই এই যে বাম পাশের অংশটা তার দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিয়েছে। এই যে শিক্ষা শিশু নবী শিক্ষা দিয়ে শিশু অবস্থায় ইনসান শিক্ষা দিয়েছে। তারপর যখন শিশু নবীকে নিয়ে রওনা দিচ্ছেন, এলানে নবুয়ত হয় নাই, কিন্তু কিন্তু আপনারা জানেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউ লাকলা মা খালাকতু লাকা, হে রাসূল যদি আপনাকে সৃষ্টি করা আমার ইচ্ছা না হতো তাহলে সৃষ্ট জগতে আমরা কোনো কিছুই সৃষ্টি করতাম না। অনেকে অনেকভাবে এই হাদিস নিয়ে অনেক কথা বলতে চান, কিন্তু আমাদের ইমাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার কাসিদে নোমানের মধ্যে এনেছেন যে এই হাদিসের রেফারেন্স তিনি বলেছেন যে লাউল আফলা মা খালাকুল আফলা, বলছেন আপনাকে যদি সৃষ্টি না করা হলে আমি সৃষ্ট জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই এই হাদিসের আলোকে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাসিদে নোমান 1350 বছর আগের লেখা কিতাব, আমাদের ইমাম বলেছেন। এখন যদি কেউ বলে যে আবু হানিফা ভুল করেছেন, তাইলে তো আপনি আপনারটা দেখেন, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ এই হাদিসের রেফারেন্সে বলেছেন انت الذي لولاك ما خلق امره كلا وخلق الولا لولاك انت الذي لولاك ما خلق امره كلا ولا خلق ولا لولاك حضرت ابو حنيفه رحمه الله বলছেন আপনি না হলে কোনো মানুষকে সৃষ্টি করা হতো না, আপনি না হলে কিছুতেই নিখিল বিশ্বের সৃষ্টি হতো না। এই হাদিস এই এই কাসিদাকে লিখেছেন আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার শান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে আমরা তো এটা জানি যে হযরত আদম আলাইহিস সালামকে যখন কি করা হলো, সৃষ্টি করা হলো, শয়তান যখন ওয়াসওয়াসা দিল, শয়তান ওয়াসওয়াসা কি ওয়াসওয়াসা দিয়েছে বিষয়টা আমাদের জানা দরকার। শয়তানি ওয়াসওয়াসা কিন্তু এক একজনের জন্য ওয়াসওয়াসার ধরন এক এক রকম। হ্যাঁ, বুদ্ধিজীবীর জন্য শয়তান বুদ্ধিজীবী বুদ্ধি শব্দ ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, একজন মূর্খর জন্য শয়তান আর অত এত বুদ্ধি খাটায় না। হযরত আদম আলাইহিসসালামের জন্য কি করলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তোমরা জান্নাতে অবস্থান করো তোমার বিবি সহ, কিন্তু কি করবে এই সাজা এই গাছ এই গাছের কাছে যাও না, আল্লাহ নিষেধ করলেন। তখন তো তারা এই স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে জান্নাতে অবস্থান করছিলেন, শয়তান গিয়ে বলল আপনাকে কেন না করতে জানেন এই গাছের কাছে যাইতে, কারণটা হচ্ছে ওই গাছের ফল যদি আপনি একবার খান। হ্যাঁ, ওটা তো অনেক আগে বলেছেন। হ্যাঁ, আর এটা তো অনেক আগের কথা, সে বলতেছে এটা তো অনেকদিন হয়ে গেছে, আর যদি কেন না করতে জানি এই গাছের ফল যদি খান তাহলে আপনি সারা চির জীবন এইখানে থাকতে পারবেন। যে ওই উল্টা উল্টা বলতো যে এটা যদি খান সে মিথ্যা ধারণার আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তখন এই হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে এত যে আল্লাহ পাক নাজ নিয়ামত দিয়েছেন, তাইলে এখানে নিশ্চয়ই এখানে অবস্থান করাই তো আমাদের সবচেয়ে আনন্দজনক হবে, আমাদের উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত যে জান্নাতে রাজ নিয়ামত আমরা থাকবো, আল্লাহ স্মরণের মধ্যে থাকতে পারবো, আল্লাহ দিদারের মধ্যে থাকতে পারবো। যখন তারা এই ওয়াসওয়াসায় ফল খেলেন, আল্লাহ বললেন যে তাদের যে জান্নাতে পোশাক পোষে পড়ত, এবং আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করিনি। হ্যাঁ, তখন আল্লাহ তারা কি করলেন, তারা বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে বিষয়টা দেখেন, এই জন্য আদম সন্তানদের কি করবে, যখনই কোনো ভুল করবে ভুল করার সাথে সাথে ইস্তেগফার করবে, পরবর্তীকালে আদম প্রতি মুহূর্ত শিক্ষা যে আমি ভুল করেছি, আল্লাহ তুমি তো আমি তো তুমি তো ওয়ারহামুর রাহিমিন, তুমি তো গাফুরুর রাহিম। আল্লাহ তারা কি করেন তখন, ইয়ে আল্লাহ তারা কোরআন পাকে বলেছেন অমান ইল্লা মান তাবা, যখন কেউ অন্যায় করে এবং তওবা করে,
যখন কেউ অন্যায় করলো আল্লাহ তাআলা বলছেন যে যখন কেউ অন্যায় করে এবং তওবা করে আল্লাহ তাআলা কি করেন এবং আমলে সালেহা করে তওবা করার পরে উলাইকা উবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ কি করেন তার গুনাহসমূহকে সওয়াবে রূপান্তরিত করে দেন মাফ তো করেন করে দিন মাফ করলে তো ওয়াশ আউট হইলো মাফ শুধু না গুনাহ যত গুনাহ আছে পাহাড় সমান গুনাহ হলে পাহাড় সমান এটা সওয়াবে রূপান্তরিত করে এর চেয়ে আনন্দের কি হতে পারে কেন করেন আবার নিজেই নিজেই পরিচয় দিচ্ছেন ইন্নাল্লাহ গাফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ গাফুরুর রাহিম সবচেয়ে দয়া সবচেয়ে ক্ষমাশীল কে আল্লাহ কাজী ইমানদাররা যদি ভুল করে তাহলে সাথে সাথে ইস্তেগফার করে নেবে এবং আল্লাহর পাপকে স্বীকার করে নেবে দেখা গিয়েছে তখন তার তার গুনাহকে আল্লাহ সওয়াবের অন্তর্ভুক্ত করে দেবেন এই বিশ্বাস যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন কনফিউশন রাখা যাবে না সন্দেহ রাখা যাবে না যে না আল্লাহ করবেন কি করবেন না এই জাতীয় দুর্বল ইমান হতে আল্লাহ নিষেধ করেছেন ইমানকে সঠিকভাবে মজবুতির সাথে বলতে হবে আল্লাহ পাকে যে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর আল্লাহ কি করেছেন আল্লাহ ইমানদারদের রক্ষক তিনি কি করেন জুলমা থেকে অন্ধকার থেকে নূর আলোর দিকে তাদেরকে নিয়ে যান এখন আল্লাহ আল্লাহ তারাই আমাদের রক্ষক এই যে আদম আলাইহিস সালাম যখন ইয়ে করলেন গন্ধম খেয়ে ফেললেন 350 বছর কাঁদলেন কাঁদার পরে কি হলো অ্যাডাম স্পিড আছে শ্রীলঙ্কা সিংহলের মধ্যে আদম আলাইহিস সালামকে এখানে ফেলে দেওয়া হয়েছিল আর হযরত হাওয়াকে জেদ্দার মধ্যে এই জন্য জাদ্দি থেকে জেদ্দা হয়েছে জাদ্দি মানে দাদি এই জন্য বিবি হাওয়া জেদ্দার মধ্যে ছিলেন আদম আলাইহিস সালাম ছিলেন সিংহলের মধ্যে শ্রীলঙ্কা তা 350 বছর কাঁদলেন কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ধরা হলো আরাফার মধ্যে আরাফার ময়দানের মধ্যে ওইখানে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন দোয়া শিখিয়ে দিলেন হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এই কালেমা কি ছিল যার জন্য হলো আল্লাহ তাআলা কি কোন হযরত আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন তখন ইয়ে বললেন রাসূল পাকের সাল্লাম বলেছিলেন যে যখন 350 বছর কান্নার পরে দোয়া কবুল হলো না তখন আদম আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা আজআলনি বললেন যে আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের রেফারেন্সে যাচ্ছে আল্লাহুম্মা আজআলনি বিহাক্কি মুহাম্মাদান আগফিরলি এই হাদিসের বহির আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিলায় আমাকে তুমি মাফ করে দাও এই এই যে অসিলায় এই অসিলাটার কথা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি অনেকে অস্বীকার করতে পারে যে কোত্থেকে পেলেন এই হাদিস এই জন্য আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছিদা থেকে আপনাদের একটু শোনাতে চাই আনতাল্লাযি লামা তাওয়াসসালা আদম এই অসিলা আনতাল্লাযি লামা তাওয়াসসালাম আদম من ظلات بك فجاب ابك ابو حنيفه رحمه الله عليه বলছেন আপনার রসিলায় ওই হাদিস শরীফের আলোকে বলছেন যে আপনার রসিলায় হযরত আদম আলাইহিস সালাম স্বীয় ভুলের জন্য ক্ষমা চেয়ে কামিয়াব হয়েছিলেন অথচ তিনি ছিলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম কি সমগ্র জাতির পিতা সমগ্র সৃষ্টিগতভাবেই সমগ্র রুহানির পিতা তিনি ছিলেন কিন্তু তিনিও যখন ভুল করলেন তাহলে তাকে রসিলা দিলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন হে আদম তুমি আমার নবীর নাম জানলে কি করে আমি তো এখনো তাকে দুনিয়াতে পাঠাই নাই তখন আদম আলাইহিস সালাম বললেন হে পরওয়ারদিগার আমি ভুলে গিয়েছিলাম আমি যখন জান্নাতে ছিলাম তখন আরশের
পিলারের মধ্যে, ফেরেশতাদের কপালের মধ্যে, বুদ্ধের চোখের মধ্যে আমি লেখা দেখেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নাম, যেই পবিত্র নাম কি আপনি আপনার নামের সাথে তার যার নাম লিখেছেন, নিঃসন্দেহে আপনার সবচেয়ে প্রিয় তো তিনি। আল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম তার ওয়াসি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে খলিফা, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে অনেক সন্তান ছিল, কিন্তু কে খলিফা কে হলে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে ওসিয়ত করলেন, বাবা শীষ, তুমি কি করবে যখনই কোনো বিপদ আপদে পড়বে? তখন ওই রসুল পাকের পথে বললেন, তার নাম দিয়ে, ওসিলা দিয়ে তুমি দোয়া করবে, কারণ তার উম্মত এমন সম্মানিত হবে যে তোমার বাবা একটা ভুল করার জন্য 350 বছর কেঁদেছিল, আর ওই নবীর উম্মতরা কি করবে, এমন অসংখ্য ভুল করবে, কিন্তু ভুল করার পরে যখন কি করবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকে মাফ করবে। সুবহানাল্লাহ। এবং এই এই যে উপলব্ধি, রাসূল পাকের সম্মান, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির হেদায়েতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা কি করবে, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় থেকে তাদেরকে বিরত রাখবে। এই যে শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য, কেন আমরা শ্রেষ্ঠ, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই রসুল পাক কেমন আমাদের জন্য উত্তম আদর্শ ছিলেন। আল্লাহ তাআলা যাকে বলেছেন, হে রসুল, আপনাকে আমি ইল্লা রহমাতুল আলামিন, রহমত ছাড়া আর কোনো কিছুই হিসেবে পাঠাই নাই। দেখেন মানুষের সাথে কেমন আচরণ করেছে। একবার দেখা গেল খ্রিস্টান মিশনারিদের একটা গ্রুপ আসলো আলোচনা করার জন্য, নাজদান খ্রিস্টানদের মতো থেকে একটা গ্রুপ আসলো, এসে বলল ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পুত্র, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ আল্লাহ ঈসা আলাইহিস সালামের পিতা, তারা বাবা এবং সন্তান। রসুল পাক বললেন, না, তিনি আল্লাহর রসুল ছিলেন, তিনি রসুল না কিন্তু আল্লাহর রসুল। যখন এই কথাগুলো বলছিল তখন রসুল পাক বললেন, ঈসা আলাইহিস সালামের তো ঈসা মসিহ, ঈসা পয়গম্বর, হ্যাঁ, আল্লাহর রসুল ছিলেন, তার তো মা ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের কি ছিল, মা বাবা তো কেউ ছিল। এখন আল্লাহর সন্তান যদি কেউ দাবি করতে চায়, তাহলে তো আদমের তো হক আরো বেশি, ঈসা আলাইহিস সালামের তো মা আছে, কিন্তু আদম আলাইহিস সালামের মা বাবা তো কেউ নাই, তাহলে যদি দাবির হক যদি করতে চায়, কেউ হযরত আদম করবে? তখন খ্রিস্টানরা আর জবাব দিতে পারলো না, জবাব না দিয়ে কি করলো, যে বলল যে ঠিক আছে, আমরা আপনার সাথে কি করব, মুবাহালা করব। মুবাহালা হচ্ছে এমন একটা জিনিস যে দুই পক্ষ এক জায়গায় যায় এবং তারা কি করে, প্রার্থনা করে, প্রার্থনা করার পরে যেই
যেইটা মিথ্যাবাদী তারা ধ্বংস হয়ে যায়, আর যে সত্য সেই টিকে থাকে। এই কথা যখন তারা এই চুক্তি রসলে বাঘের সাথে মৌখিকভাবে করল, করার পরে এই খ্রিস্টানদের যে বিশপ ছিল তারা ওইখানে উপস্থিত হলো আগে।